আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এম গাসুর আজম শান্ত পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের অর্থনীতি বিভাগে আজকের ভিডিওতে আমি কথা বলবো এফ্রি ফ্যাকাল্টি নিয়ে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে তো কথা বলা যাক এই ফ্যাকাল্টিতে কী কী সাবজেক্ট রয়েছে এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে সবকিছু নিয়েই আর কি তো চলে আসি এই বিভাগে এই ফ্যাকাল্টিতে আগে সাবজেক্ট রয়েছিল তিনটি এর আগের বছর পর্যন্ত দু হাজার একুশ সাল পর্যন্ত সাবজেক্ট তিনটা ছিল আইন বিভাগ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ এই তিনটি ছিল দু বাইশ থেকে নতুন আরেকটি বিভাগ যুক্ত হয়েছে সেটা হচ্ছে শান্তি সংঘর্ষ মানবাধিকার অধ্যয়ন বিভাগ ঠিক আছে অর্থাৎ টোটাল চারটা বিভাগ আছে এবং এই ফ্যাকাল্টি আগে দেখা যেত ওই স্টুডেন্ট নিত হচ্ছে 250 জন কিন্তু গত বছর থেকে দেখা যাচ্ছে যে প্রায় তিনশো প্লাস স্টুডেন্ট তারা এখন এই ফ্যাকাল্টিতে নিচ্ছে ঠিক আছে তাহলে ছাত্র সংখ্যা কত নিচ্ছে 350 প্লাস ছাত্র সংখ্যা মানে এই ফ্যাকাল্টিতে বর্তমানে প্রতি বছর তিনশো প্লাস ছাত্র তারা নিয়ে থাকছে ঠিক আছে এখন আমি আসি এই ফ্যাকাল্টি নিয়ে আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ট্রাই করি ঠিক আছে ভাইয়া এফ পি ফ্যাকাল্টিতে প্রস্তুতি কিভাবে নিব যেটা আপনাদের সবথেকে বড় কোয়েশ্চেন তো প্রস্তুতি কিভাবে নেবেন এটার জানার জন্য মানে এটা জানার জন্য আপনাকে যে জিনিসটা মাস্ট মানতে হবে বা জানতে হবে এখানে কি কি কোয়েশ্চেন আসে বা কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে তো নর্মালি এখানে বাংলা ইংলিশ এবং জিকে থেকে প্রশ্ন আসে বাংলা থেকে এর আগের বছর বিশ মার্কস প্রশ্ন এসেছিল ইংলিশ থেকে চল্লিশ মার্স এবং জিকে থেকে চল্লিশ মার্কস ঠিক আছে অর্থাৎ ইংলিশ এবং জি তে আপনাকে প্রচুর গুরুত্ব দিতে হবে কারণ এখানে মার্কসটা অনেক বেশি ঠিক আছে তো প্রস্তুতি কীভাবে নিবো আপনারা বুঝতেই পারছেন কোন কোন সাবজেক্টে কত বেশি ফুড দিতে হবে অবভিয়াসলি আপনাকে ইংলিশ এবং জিকে তে বেশি ফুড দিতে হবে ইংলিশের জন্য আপনাকে হচ্ছে মাস্ট টপিকগুলো কভার করতে হবে আপনি হচ্ছে বই ধরে ধরে না গিয়ে আমি বরাবরই সবসময় আমি বলি যে আপনারা টপিকে গুরুত্ব দেবেন টপিকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনার আহ আগাতে ভালো হবে দরকার নেই আপনার হচ্ছে সবগুলো টপিক কাভার করতে হবে যে সকল টপিক থেকে কোয়েশ্চেন আসছে বাজারে প্রচলিত কোয়েশ্চেন ব্যাংকগুলোতে আপনি পেয়ে যাবেন হ্যাঁ এর এর আগে আমি একটা ভিডিওতে মানে বিউপির এস এফ ট্রিপলেশন এফ বিএস নিয়ে এফএএসএস অ্যান্ড এফ এর কোয়েশ্চেন ব্যাঙ্ক যা বাজারে পাওয়া যায় তা সিমিলারলি কিছুটা মিল থাকে ঠিক আছে বাট এফ বিএস এর জন্য আপনারা কোয়েশ্চেন ব্যাঙ্ক মাস্ট বি ফলো করতে যাবেন না এফ বিএস এর কোশ্চেন ব্যাঙ্ক মানে কোশ এক বাজারে যে কোশ্চেন ব্যাঙ্ক সেগুলো প্রপার না আর দ্বিতীয়ত হচ্ছে যে এফ এর এতই টাফ আসে বা এতগুলো জিনিস থাকে বের হয়ে কাউরে সেভাবে বল মানে মনেও থাকে না আর এটা সাইমল্টেন্সলি প্রতি বছর চেঞ্জ হতে থাকে তাই নির্দিষ্ট একটা কোনো প্যাটার্ন নেই এফ এর কোশ্চেন ব্যাংকে ঠিক আছে তো যাই হোক এফ ট্রিপলিসে এসে এফ এর কথায় না যাই এফ ট্রিপলিস নিয়ে কথা বলি বাংলায় বিশ মার্স ইংলিশে চল্লিশ মার্কস জি কেতে চল্লিশ তো ইংলিশে এফ ট্রিপলিস ফ্যাকাল্টিতে ইংলিশে আপনাকে বেসিক যে হচ্ছে প্রিপারেশনটা আমি বলবো যে আপনারা জানেন যে ডি ইউনিটের প্রিপারেশন কেমন ছিল এফ ফ্যাকালটির ফ্যাকাল্টির প্রিপারেশনও তাই বা ডি ইউনিট আপনারা এটার সাথে কম্পার কম্পারিজান করতে পারেন এটার ইংলিশটা ঠিক আছে কি থাকে তাহলে একটা প্যাসেজ থাকে ঠিক আছে তাহলে আপনাকে প্যাসেজের প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তারপর প্রিপোজিশন থাকে আপনাকে প্রিপোজিশানের প্রিপারেশন নিতে হবে তারপরে মানে মেমোরাইজিং পার্টগুলো আমি এখন বলে যাই প্রিপোজিশন আছে গ্রুপ ভার্প আছে ঠিক আছে গ্রুপ ভার্পের প্রিপারেশন আপনাকে নিতে হবে তারপরে আছে আপনার প্রিপোজিশন বলতে কিন্তু অবভিয়াসলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ঠিক আছে গ্রুপ ভার্পের প্রিপারেশান নিতে হবে ইডিওমেটিক ফ্রেজ পড়ার লাগবে তারপরে হচ্ছে স্পেশাল কিছু ট্রান্সলেশান আছে সেগুলো দেখার লাগবে ঠিক আছে তারপরে হচ্ছে নাউনের মধ্যে কালেক্টিভ নাউনের লিস্টগুলো আপনারা ট্রাই করবেন পড়ে রাখার ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট নাউনের বিশেষ কিছু লিস্ট আছে সেগুলো পড়ে রাখার ট্রাই করবেন ঠিক আছে স্পিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি তারপরে হচ্ছে নাউন প্রোনাউনের মধ্যে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রোনাউন আমাদের একটা প্রোনাউন আছে যেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ প্রোনাউন ঠিক আছে বা পজিটিভ প্রোনাউন এই জিনিসটা দেখবেন এবং আপনারা পজিটিভ অ্যাডজেক্টিভ একটা আছে সেটাও আপনারা একটু ট্রাই করবেন দেখার পজিটিভ প্রোনাউন পজিটিভ অ্যাডজেকটিভ এই দুইটা জায়গা ঠিক আছে প্রোনাউনের ব্যবহারটা অবভিয়াসলি দেখবেন ঠিক আছে তারপরে থাকে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই জায়গাগুলো একটু দেখবেন এখানে বিশেষ কিছু ব্যাপার আছে আপনারা নিজেরাও জানেন যারা হচ্ছে আপনারা অ্যাডমিশনের প্রিপারেশান নিচ্ছেন কখন কোনটা অ্যাডজেক্টিভ হবে কখন কোনটা অ্যাডভার্ব হবে এই জিনিসগুলো আপনাকে দেখার লাগবে ঠিক আছে তো রাইট ফ্রম অফ ভার্বস মোটা কথায় আপনাকে রাইট ফ্রম অফ ভার্বস দেখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে ট্রান্সলেশন গ্রুপ ভার্ভ এই জিনিসগুলো আপনারা দেখবেন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট মাস্ট বি দেখার লাগবে ঠিক আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট তারপরে হচ্ছে যতগুলো হচ্ছে আপনার স্পেশাল রুলস আছে সেগুলো আপনারা দেখবেন স্পেশাল রুলস বলতে হচ্ছে আপনার আরে কন্ডিশনাল সেন্টেন্স তারপরে দোষ শিকারে টু থ্রি ওয়ান নাকি ওয়ান টু থ্রি এই যে ব্যাপারগুলো ঠিক আছে অর্থাৎ সেকেন্ড পার্সন থার্ড পার্সন না ফার্স্ট পার্সন নাকি ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন এই যেই জিনিসগুলো আপনাকে দেখার লাগবে এগুলো হচ্ছে স্পেশাল কেস তো স্পেশাল কেসে ভাইয়া কত মার্কস থাকে স্পেশাল কেসে মাত্র পাঁচ মার্কস থাকে আপনি চাইলে সেটা বাদ দিতে পারেন আপনাকে ইন জেনারেল যেই জিনিসটা সবার আগে ট্রাই করতে হবে সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মার্ক ক্যারি করার আর এর আগের বছরের কোয়েশ্চেন আমরা যা দেখেছি তার নিয়ে যদি আমি বলি কোয়েশ্চেন মোটামুটি অনেক ইজি ছিল ব্যাটস ওয়াই এফটি পুলিশ ফ্যাকাল্টিতে মার্কসটা অনেক বেশি লেগেছিল ঠিক আছে তো এটা বরাবরই আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার প্রায় সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চেন আমার কমন চলে এসেছে আমি পারছি তখন কিন্তু আপনাকে মনে করতে হবে যে হ্যাঁ এবার কোয়েশ্চেনটা একটু ইজি হয়েছে আমাকে একটু বেশি দাগাতে হবে এটা আপনার উপর নির্ভর করছে তো যাই হোক আমি ইংলিশ নিয়ে কথা বলছিলাম ইংলিশে এই যে এইভাবে আপনি টপিক টপিকগুলো কাভার করবেন এবং টপিকগুলো পড়ে যাবেন ঠিক আছে টপিক মাস্ট কাভার করার লাগবে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে কোন কবি কবিদের ক্ষেত্রে কোন জেলায় জন্মগ্রহণ করেছেন কবিরা আর লেখকদের ক্ষেত্রে তাদের জন্মশাল কত মানে কোশ্চেন আসলে বরাবরই আমি এটাই আসতে দেখছি কবিতার ক্ষেত্রে হচ্ছে জন্মগ্রহণ কবিদের ক্ষেত্রে কোথায় কোন জেলায় জন্মগ্রহণ করেছে এবং লেখকদের ক্ষেত্রে জন্মশাল কত ঠিক আছে এটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারে এবং ফার্স্ট পেপার থেকে আপনার প্রায় হচ্ছে তিন থেকে চারটা কোশ্চেন আসবে ঠিক আছে তিন থেকে চারটা আপনার হচ্ছে একটু পদ্য যেহেতু এবার শর্ট সিলেবাসও আছে তো আপনার পদ্যগুলো একটু ট্রাই করবেন এবং কোশ্চেন শর্ট সিলেবাস থেকেই হবে ইংলিশ তো বলেই দিলাম ইংলিশটা কীভাবে কভার করবেন ঠিক আছে আর আরেকটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া জিকে কীভাবে পড়বে জিকে তো তো মেলা মার্কস চল্লিশ মার্কস জিকে কীভাবে পড়বেন জিকে হচ্ছে টপিক হচ্ছে আপনার বাংলাদেশের ইতিহাস ইতিহাসটা গোটা ভালো করে পড়বেন সংবিধান নদ নদী উপজাতি যা আছে আপনারা নিজেরাও জানেন এডমিশন যেহেতু দিবেন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আর আপনারা চাইলে সেই টপিকগুলো নিয়েও আমি একটা আলাদা ভিডিও বানাতে পারি যে কি কি টপিক মাস্ট পড়াল লাগবে ঠিক আছে গোটা হচ্ছে বিউপি জার্নিতে তো যাই হোক আর কি বাংলাদেশের ইতিহাস আপনারা পড়বেন সংবিধান পড়বেন নদ নদী পড়বেন উপজাতি পড়বেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলতে পারি পাঁচটা দেশ আছে ইউএসএ ইউকে চায়না রাশিয়া এই যে তারপরে ইন্ডিয়া এগুলো মাস্ট আপনাকে পড়ার লাগবে কারেন্সি পড়ার লাগবে ঠিক আছে কোন দেশের কারেন্সি কি কোন দেশের আইনসভার নাম কি আন্তর্জাতিক সংস্থাগুলো এগুলো আপনাকে মাস্ট পড়ার লাগবে আর পড়ার লাগবে চার মাস রিসেন্ট জিকে বিউপির এক্সামের আগের চার মাসের জিকে রিসেন্ট জিকেটা আপনাকে মাস্ট পড়ার লাগবে ঠিক আছে এই হচ্ছে আপনার টপিক কোশ্চেন প্যাটার্ন কেমন কোশ্চেন প্যাটার্ন আমি বলেই দিলাম যে হচ্ছে আপনার হচ্ছে ডিওডি ইউনিট বা সিওডি ইউনিটের মতো করে আপনার কোশ্চেন আসবে ঠিক আছে এখন আসি আমাদের পরবর্তী স্লাইডে পরীক্ষার খাতায় কিভাবে পারফর্ম করবো বা কতগুলো দাগানো উচিত প্রশ্ন ব্যাংকি দেখা উচিত বা কিনতে পাওয়া যায় কিনা পরীক্ষার খাতায় কিভাবে দাগানো উচিত বা কিভাবে পারফর্ম করা উচিত বিউপিতে। আপনার পঞ্চান্ন মিনিটের মধ্যে একশোটা এমসি কিউ দাগাতে হবে একশোটা এমসি ঠিক আছে তাহলে ষাট মিনিট টাইম দেওয়া থাকবে আপনাকে পাঁচ মিনিট বাদ দিতে হবে পাঁচ মিনিট বিভিন্ন রিজনে আপনার বাদ চলে যাবে স্যাররা সে আপনার এইচএসির এডমিট কার্ড চেক করবেন রেজিস্ট্রেশন চেক করবেন আপনার বিউপির এডমিট চেক করবেন সেখানে আবার সাইন করবেন তারপর আপনাকে একটা জায়গায় সাইন করতে হবে ঠিক আছে তো সব মিলায় দেখা যায় যে আপনার ইন অ্যান্ড আউট পাঁচ মিনিট আপনাকে বাদ দিতে হবে পঞ্চান্ন মিনিটের মধ্যে আপনাকে একশোটা এমসি কেউ দাগাতে হবে তাহলে আপনার কীভাবে পারফর্ম করা উচিত আপনি যেই জিনিসগুলোতে খুব বেশি অভ্যস্ত আপনি মনে করেন আপনি জিকে খুব ভালো পারেন ঠিক আছে জিকে খুব ভালো পারেন তো আপনি সবার আগে জিকে দাগান ঠিক আছে ফার্স্টলি জিকে দাঁড়ান দাগান যে কয়টা আপনি জিকে পারেন দেন আপনার মনে হলো এবার আপনার নেক্সট কনফিডেন্ট সাবজেক্ট হচ্ছে বাংলা আপনি বাংলা দাগান খুব জলদি যতটুকু দাগাতে পারেন বাংলার জন্য আপনি ট্রাই করবেন সাত থেকে আট মিনিটে যতটি বাংলা কোয়েশ্চেন দাগাতে পারেন সাত থেকে আট মিনিট এর বেশি টাইম নেওয়ার নেবেন না ঠিক আছে কে কোয়েশ্চেন কিন্তু ফুল্লি ইংলিশে হবে কারণ কোয়েশ্চিন ফুল্লি ইংলিশে শুধু বাংলা কোয়েশ্চেন শুধু বাংলায় হবে বাকি গোটা কোশ্চেন জিকেও ইংলিশ হবে ইংলিশ কোয়েশ্চিন তো ইংলিশে হবে তো এগুলো পড়তে ধরতে অনেক সময় আপনার একটু অসুবিধা হতে পারে তো এই জন্য কেতে আপনি টাইম রাখবেন কেতে আপনি মার্কস বেশি তুলতে পারবেন ঠিক আছে এবং জিগে যেহেতু আপনার মানে খুব সহজেই ধরতে পারবেন যে ক্ষেত্রে টাইম দেবেন বিশ মিনিট বিশ আর মিনিট ঠিক আছে আর বাকি থাকে সাতাশ মিনিট এই সাতাশ মিনিট টাইম আপনি হচ্ছে ইংলিশে দেওয়ার ট্রাই করবেন তারপরে যা দুই তিন মিনিট যা পেয়ে যান কারণ হচ্ছে পাঁচ মিনিট যে আপনি হাতে রেখে দিচ্ছেন সেখানে মনে করুন যে হচ্ছে দুই মিনিট বা সর্বোচ্চ তিন মিনিট যাবে আপনার হাতে থাকে দুই মিনিট আপনি যেই জায়গায় কনফিউশন ছিলেন বা আপনি নিজেও আরেকটু ম্যানেজ করে যদি দুই তিন মিনিটের জায়গায় পাঁচ মিনিট বাঁচাতে পারেন তো আপনি তখন ট্রাই করবেন আচ্ছা কোশ্চিন তো আমার মনে হলো ইজি আমি সিক্সটি থেকে সেভেন্টিটা দাগাতে পারলাম তাহলে আমার একটু রিস্ক নিয়ে দাগানো উচিত যেগুলো আমার ফিফটি ফিফটি মনে হচ্ছে মনে করেন আপনার ফিফটি ফিফটি মনে হচ্ছে দশটা বা বারোটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা যদি বলি এফ ট্রিপল এসে আমার শিওর ছিলাম আমি তিয়াত্তরটা আমার মনে হয়েছে কোশ্চিন অনেক ইজি হয়েছে দ্যাটস অ আমি এইট্টি ফোর কি এইট্টি ফাইভটা দাগাইছিলাম ঠিক আছে বাকি যে হচ্ছে আট থেকে দশটা সেটা আমি রিক্স নিয়ে দাগাইছিলাম ফিফটি ফিফটি রিক্স নিয়ে তো আপনারও যদি এমন মনে হয় যে কোয়েশ্চেন ইজি তাহলে আপনি দাগান হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই এতগুলো দাগিয়ে আপনি কোন সাবজেক্ট পেলেন যে হচ্ছে আপনার এইট্টি টু এইট্টি মতো দাগিয়ে বা চুরাশি পঁচাশির মতো দাগিয়ে আপনি কোন সাবজেক্ট পেলেন আমি ভাইয়া পেয়েছিলাম বিউপির এফ ট্রি পলিসে ঠিক আছে তো মোটামুটি আপনি যদি টপ সাবজেক্ট পেতে চান আর কোশ্চেন যদি ইজি হয় তাহলে আপনাকে সেভেন্টি প্লাস মার্ক পেতে হবে বরাবরই বলা হয় এফ ট্রিপলসে আপনি টপ সাবজেক্ট পেতে চাইলে চাইলে আপনাকে সেভেন্টি প্লাস মার্কস তুলতে হবে অ্যান্ড বিউপিতে আরেকটা ব্যাপার হলো যে আপনার সাবজেক্ট অ্যালট করে দিয়ে দেওয়া হয় আপনার পারফরমেন্সের ভিত্তিতে সাবজেক্ট অ্যালোট করে দিয়ে দেয় বলা বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন ভাইয়া আপনি যদি আমাকে এইভাবে বলেন তাহলে আমি বলবো যে হচ্ছে মনে করেন আপনি এফ ট্রিপল এসে রিটার্ন দিলেন দেন ভাইবার জন্য সিলেক্ট হলেন আপনি ভাইবার দিলেন দেন আপনাকে সরাসরি সাবজেক্ট দিয়ে দেবে যে আপনি আইআরএস সিলেক্ট হয়েছেন আপনাকে নতুন করে আর চয়েস লিস্ট দিতে হবে না তারা প্রথমেই চয়েস চয়েস লিস্ট আপনার কাছে নিয়ে 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 নেয় ঠিক আছে অনেক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর আপনারা নতুন করে এস আই এফ পূরণ করেন না বিউপি প্রথমেই এসআইএফ নিয়ে নেয় আপনার চয়েস লিস্ট নিয়ে নেয় সব কিছু তারা প্রথমেই নিয়ে নেয় অর্থাৎ বিউপি যত ঝুঁকি ঝামেলা সেটা হচ্ছে আপনাকে প্রথমেই তারা দেয় পরে আর কোনো ঝামেলা নেই আপনি ডিরেক্ট গিয়ে ভর্তি হবেন আপনার এইচএসির কাগজগুলো দিয়ে পরবর্তীতে আর কোনো ঝামেলাই নেই ভর্তি হতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগে বিভিন্ন ভর্তি হতেও খুব একটা সময় লাগে না তো এই হলো ভাইয়া বাজারে প্রশ্ন ব্যাংক কিনতে পাওয়া যায় কিনা হ্যাঁ বাজারে প্রচলিত বেশ কিছু প্রশ্ন ব্যাংক পাওয়া যায় তবে বিউপির কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হতে থাকে তা আমি বলবো যে আপনি যদি প্রিপারেশন নেন তাহলে সিইউডি ইউনিট ডিইউডি ইউনিট আর বিসিএস এর কোয়েশ্চেন এগুলো দেখার ট্রাই করবেন এটাই আপনার জন্য সব থেকে ভালো কাজ হবে মোর দেন বিউপি কোয়েশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে কেন আমি এভাবে বলছি বিউপি স্টুডেন্ট হওয়ার পরও ভাই বিউপি প্রতি বছর তাদের কোয়েশ্চেন সিস্টেমটা চেঞ্জ করে বিউপি আর্মি দ্বারা পরিচালিত হওয়ার জন্য তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে যারা কাজ করে এরা দুই বছর পর পর শিফট হয় এই শিফট হওয়ার জন্য কোয়েশ্চেনের সিস্টেমটাও শিফট হয় কিন্তু দেখা যায় যে কোশ্চিন গুলো এখান থেকেই হয় তাই নির্দিষ্ট টপিক ধরে এখান থেকে বিউপি বারবার কোশ্চিন করছে করতেছে ব্যাপারটা এমন না তাই বাজারের প্রচলিত কোশ্চেন ব্যাংক আপনি চাইলে দেখতে পারেন কিন্তু আমি বরাবরই যেটা বলবো এফ এস 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 এর জন্য দেখতে পারেন এফ এর জন্য দেখার দরকার নেই লিখিত পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন লিখিত পরীক্ষার মার্কস মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আমি আগেই কথা বলেছি অফ্রিপোলিসে ঠিক আছে সেটা হচ্ছে ইংলিশে চল্লিশ ঠিক আছে বাংলায় বিশ জিকেতে বিশ ঠিক আছে ফাইনাল মার্কস ডিস্ট্রিবিউশন ফাইনাল মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে সিক্সটি ফাইভ পারসেন্ট মার্কস হচ্ছে আপনার এই যে এখানে কত মার্কস কেরি করলেন মনে করেন আপনি হচ্ছে এখানে পেয়েছেন একশোর মধ্যে সত্তর তো সত্তরের সিক্সটি ফাইভ পার্সেন্ট তারা নিবে ঠিক আছে তারপর ভাইভা হতে আপনার নেওয়া হবে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে আর হচ্ছে সরি আমাদের সময় থেকে এই নিয়মটা একটু চেঞ্জ করেছে আমি জানি না এবার চেঞ্জ করবে কিনা আমাদের সময় আবার নেওয়া হয়েছিল সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আপনার খাতা থেকে ঠিক আছে পনেরো পার্সেন্ট হচ্ছে ভাইভা থেকে এবং পাঁচ পার্সেন্ট এইচএসির রেজাল্ট থেকে আর দশ পার্সেন্ট হচ্ছে এসএসসির রেজাল্ট থেকে ঠিক আছে যেহেতু আমরা অটোপাসের বছর ছিলাম তো আপনাদের বেলা দেখা যায় যে হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়তো রিটার্ন থেকে নেবে পনেরো পার্সেন্ট দেবে ভাইভাতে টেন পার্সেন্ট হচ্ছে এসএসসিতে টেন পার্সেন্ট দেবে এইচএসসিতে আমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা হয়নি দ্যস আমাদের হচ্ছে ফাইভ পার্সেন্ট এইচএসি রেজাল্ট থেকে নিয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তো আপনাদের সময় এই সিস্টেমটাই ফলো করার চান্সেস বেশি এটাও করতে পারে তো এখন ভাই আপনি সব কিছু বললেন তো আমাদের জন্য কি সাপোর্ট নিয়ে আসছে আপনি বলতেই পারেন যে ভাইয়া হালকস্টাইন আমাদের জন্য কি সাপোর্ট নিয়ে এসেছে আমি এর আগের ভিডিওগুলোতেই বলেছি গুলোতেই এর ভিডিও এস এর ভিডিওতেও বলেছি যে হচ্ছে হালকস্টাইন একটা কোর্স লঞ্চ করছে বিউপি স্টুডেন্টদের কথা মাথায় রেখে সেটা হচ্ছে বিউপি এডমিশন কোর্স স্বল্প সময়ে আপনি এব বিএস এফটি পুলিশ এফ এ এস এস সহ বিউপির সকল ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন ঘরে বসে এবং এটা আপনার সম্পূর্ণ অনলাইন হবে যেখানে নাইনটি প্লাস ক্লাস থাকবে এক্সাম থাকবে ফিফটি প্লাস লাইভ ক্লাস থাকবে দশটার মতো এবং আমাদের নিজস্ব কিছু ম্যাটেরিয়ালস আপনাদেরকে দেব এবং এই সম্পূর্ণ কোর্সটা আপনারা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আর এত কিছুর পরও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনি কমেন্ট বক্সে নিচে করতে পারেন আমরা ট্রাই করবো আপনার উত্তর দেওয়ার এবং এই কোর্সের লিংক আপনি ডিসক্রিপশন বক্সে নিচে পেয়ে যাবেন তো এই হলো ভাইয়া বিউপির ইফট্রি পলিস ফ্যাকাল্টি নিয়ে আজকের কথা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে ক্লাসগুলোতে আপনারা যদি জয়েন করেন লাইভ ক্লাসগুলোতে সেখানেও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম